পেশাদার টি টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল শুরু হয় 2008 সালে। এই লিগটি একটি রাউন্ড রবিন গ্রুপ এবং নকআউট ফরম্যাটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়। ভারতের 8টি বৃহৎ শহরে একটি করে আইপিএল টিম রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার মস্তিষ্ক প্রসূত এই আইপিএল ক্রিকেট খেলার জন্য সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে জনপ্রিয় আউটলেট হিসেবে গড়ে উঠেছে। রাজীব শুক্লকে আইপিএল ক্রিকেটের জনক হিসেবে ধরা হয়। ম্যাচগুলি সাধারণত বিকেল বা সন্ধ্যায় শুরু হয়, যাতে তাদের অন্তত একটি অংশ রাতে ফ্লাড লাইটের নিচে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য টেলিভিশনের দর্শক সর্বাধিক হয়। প্রাথমিকভাবে লিগ ম্যাচগুলি সমস্ত দলের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়। শীর্ষ চারটি দল তিনটি প্লে অফ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। প্লে অফের প্রথম ম্যাচে জয়ী দলটি সোজাসুজি ফাইনালে চলে যায়, আর পরাজিত দলটি আরও একটি ম্যাচ খেলার সুযোগ পায় ফাইনালে যাওয়ার জন্য। তবে বিগত দুটি বছরে কোভিড পরিস্থিতির জন্য আইপিএল অনুষ্ঠিত হচ্ছে আবুধাবিতে। হোম আর অ্যাওয়ে ম্যাচের নিয়মকানুনেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। আইপিএল আজ পৃথিবীতে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ। 2008 সালে আইপিএলের আবির্ভাবের সাথে সাথে প্রায় রাতারাতি বিশ্বের প্রচুর ক্রিকেটার কোটিপতি হয়েছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ছিলেন বলিউডের ফিল্ম স্টার থেকে শিল্পপতিরা। 8টি প্রতিষ্ঠাতা ফ্র্যাঞ্চাইজি ছিল আইপিএলের। প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স, যার মালিক মুকেশ আম্বানি। আইকন প্লেয়ার হিসেবে সচিন তেন্ডুলকার এই টিমটির অধিনায়ক নির্বাচিত হন। এখনও পর্যন্ত 5 বার আইপিএল খেতাব জয়ী দলটির বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় চেন্নাই সুপার কিংস, যার মালিক শ্রী নিবাসন, যার আইকন প্লেয়ার হিসেবে MS ধোনি অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। এখনও পর্যন্ত 3 বার খেতাব জয়ী দলটির অধিনায়ক ধোনি আছেন। তৃতীয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শুরুতে যার মালিক ছিলেন ধনকুবের বিজয় মাল্য। আইকন প্লেয়ার হিসেবে এই টিমের অধিনায়ক নির্বাচিত হন রাহুল দ্রাবিড়। এখনও পর্যন্ত জয়ের খেতাব অধরা। টিমটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ ডেকান চার্জার্স, এই টিমের আইকন প্লেয়ার হিসেবে অধিনায়ক নির্বাচিত হন VVS লক্সমন। বর্তমানে দলটির নাম সানরাইজার্স হায়দ্রাবাদ। অধিনায়ক নিউজিল্যান্ডের খ্যাতনামা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। পঞ্চম দিল্লি ডেয়ার ডেভিলস, আইকন প্লেয়ার হিসেবে এই টিমের অধিনায়ক নির্বাচিত হন বীরেন্দ্র সেহওয়াগ। দলটির বর্তমান নাম দিল্লি ক্যাপিটালস। বর্তমান অধিনায়ক ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি ঋষভ পন্থ। ষষ্ঠ কিংস ইলেভেন পাঞ্জাব, এই দলটি কিনে নেন বলি অভিনেত্রী প্রীতি জিন্টা। আইকন প্লেয়ার হিসেবে এই টিমের অধিনায়ক নির্বাচিত হন যুবরাজ সিং। বর্তমানে দলটির নাম পাঞ্জাব কিংস। সপ্তম হল কলকাতা নাইট রাইডার্স, বলিউডের কিং খান শাহরুখ খান কিনে নেন এই দলটিকে। আইকন প্লেয়ার হিসেবে এই দলের অধিনায়ক নির্বাচিত হন আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। 2 বার আইপিএল খেতাব জয়ী এই দলটির বর্তমান অধিনায়ক হলেন ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান। অষ্টম রাজস্থান রয়্যালস, এই দলটি কিনে নেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির হাজব্যান্ড রাজ কুন্দ্রা। আইপিএলের প্রথম খেতাব জয়ী দলটির বর্তমান অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। 2010 সালের শেষের দিকে রাজস্থান এবং পাঞ্জাব নামক দুটি ফ্র্যাঞ্চাইজি মালিকানা নীতির সমস্যার কারণে লিগ থেকে বহিষ্কৃত হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2011 সালের টুর্নামেন্টের জন্য সেগুলি পুনরায় ফিরে এসেছিল। আবার 2016 সালের পর বেটিং সংক্রান্ত বিষয়ের সঙ্গে যোগাযোগ থাকার জন্য 2017 ও 2018 সালের জন্য CSK ও রাজস্থান রয়্যালস দল দুটিকে নির্বাসিত করা হয়। প্রথম টুর্নামেন্টটি জিতেছিল অস্ট্রেলিয়ার মহান বোলার শেন ওয়ার্নের নেতৃত্বে রাজকুন্দ্রা ও শিল্পা শেট্টির মালিকাধীন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত সর্বাধিক 5 বার আইপিএল বিজয়ীর খেতাব অর্জন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে। আজকের আইপিএল সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি চুজ করে রাখুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।